আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, বাংলাদেশের রাজনীতি এবং সমসাময়িক তিনটি ঘটনা বিশ্লেষণ করব। একটি হচ্ছে সাংবাদিক জুলকার নাইন সায়ের ভাইয়ের উপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র। আরেকটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রমজান মাসেও বাধ্য হয়ে কর্মসূচি দিতে হচ্ছে। আমাদের একসময়ের জনপ্রিয় তারকা, টেলিভিশন তারকা তারানা হালিম, যিনি এখন আওয়ামী লীগের নেত্রী, তিনি বলেছেন জামাতের মতো বিএনপিরও রাজনৈতিক অধিকার থাকতে পারে না। দর্শক, আমি প্রথমেই আপনাদেরকে বলি যে এই ঘটনাটি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র এই বিবৃতিটি দিয়েছে, যার শিরোনাম হচ্ছে জুলকার নাইন সায়ের ভাইয়ের উপর হামলার তদন্ত চায় যুক্তরাষ্ট্র। এখানে বলা হয়েছে রিপোর্টে যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেন ভিত্তিক সাংবাদিক জুলকার নাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের উপর বর্বরোচিত হামলার ঘটনার আদ্যোপান্ত তদন্ত চায় যুক্তরাষ্ট্র। খুবই ইম্পর্টেন্ট কথা যে একেবারে বর্বরোচিত হামলার ঘটনার আদ্যোপান্ত তদন্ত চায় যুক্তরাষ্ট্র। খুব হার্ড লাইনে একটি বিবৃতি। গত সপ্তাহে মিরপুরে নিজের ভাড়া বাসার সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হন মাহিনুর। এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার শুক্রবার বলেন ব্রিটেন ভিত্তিক সাংবাদিক জুলকার নাইন সায়ের খান সামির ভাই মাহিনুর আহমেদ খানের উপর হামলার বিষয়ে আমরা অবগত। আমরা মিস্টার খানের দ্রুত আরোগ্য কামনা করি এবং আশা করি ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। উদ্যোক্তা মাহিনুর আহমেদ খান গত 17 মার্চ রাত 8টার দিকে রাজধানীর মিরপুরে তার ভাড়া বাড়ির বিপরীতে অবস্থিত একটি দোকানে নিত্য প্রয়োজনীয় সদাইপাতি সেরে ফেরার পথে অচেনা দুর্বৃত্তদের হামলার শিকার হন। মাহিনুরের স্ত্রী রুবাইদা রাখি গণমাধ্যমকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। জানান, হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে এতটাই মারধর করেছে যে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাকে তাৎক্ষণিক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিতে হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মিরপুর থানার উপপরিদর্শক শাহিন আলম জানান থানায় কোনো মামলা হয়নি, তবে লিখিত অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। সন্দেহভাজনদের শনাক্ত এবং আটকের চেষ্টা চলছে বলেও জানান হামলার শিকার উদ্যোক্তা মাহিনুর খান, যার বয়স 37, সাংবাদিক জুলকার নাইন সায়ের খান সামির ভাই, যিনি কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার আই ইউনিটে কাজ করেন। মাহিনুরের স্ত্রী রাখির দাবি তার স্বামীর সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না, এমনকি ভাই স্বামীর সঙ্গেও তিনি কোনো সম্পর্ক রাখতেন না। উদ্যোক্তা মাহিনুর কোনোদিন সরকার সম্পর্কে কোনো কিছু লেখেননি দাবি করে রাখি দুঃখ করে বলেন কেন আমার স্বামীকে টার্গেট করা হলো সেটা বুঝতে পারছি না। জুলকার নাইন সায়ের আল জাজিরা তথ্যচিত্র অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন তৈরিতে সম্পৃক্ত ছিলেন। দর্শক, এই ছিল রিপোর্টের ভাষ্য। এডিটি যুক্তরাষ্ট্র খুব সিরিয়াসলি একটা বিবৃতি দিয়েছে, এখন দেখা যাক সরকার তদন্ত করে কিনা। দর্শক, পরের খবরটি হচ্ছে রমজান মাসেও বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে, সেইটাকে সামনে রেখেই তিনি বলেছেন যে রমজান মাসেও বাধ্য হয়ে কর্মসূচি। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে বিদ্যুৎ গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এই রমজান মাসেও যেসব কারণে মানুষের কষ্ট হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বিএনপির চলমান আন্দোলন অব্যাহত থাকবে, যদিও রমজান মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা নয়। রাজধানীর বেইলি রোডের একটি ক্লাবে ওলামা মাশায়েক ও এতিমদের সম্মানে বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে শুক্রবার মির্জা ফখরুল বলেন আজকে দেশের যে অবস্থা তৈরি হয়েছে আমরা বাধ্য হয়েছি এই রমজান মাসেও সাধারণ মানুষকে খালেদা জিয়াকে মুক্ত করার যে আন্দোলন তা চলমান রাখতে এই কর্মসূচি দিয়েছি। আমরা আশা করব সেই কর্মসূচি সাধারণ মানুষ অংশ নেবে। কর্মসূচির মধ্যে আছে 1 এপ্রিল সারা দেশের সব মহানগর ও জেলায় বেলা 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, 8ই এপ্রিল
সারা দেশের সব মহানগরের থানা পর্যায়ে ও জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ে বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত অবস্থান কর্মসূচি, 9 থেকে 13 এপ্রিল পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের সব ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি ও মানববন্ধন করা হবে। এর মধ্যে 9 এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগ, 10 এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগ, 11 এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগ, 12 এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগ, 13 এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে এসব কর্মসূচি পালন করা হবে। দর্শক, এই ইফতার অনুষ্ঠানে খন্দকার মোশাররফ, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম, আবিদ খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল সালাম, শহীদুদ্দিন চৌধুরী এনি প্রমুখ তারা উপস্থিত ছিলেন। দর্শক, সর্বশেষ ইন্টারেস্টিং বক্তব্য, সাধারণত মিডিয়াতে আসেন না এইভাবে, তারানা হালিম, তাকে কোট করে সমকাল একটি রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনাম হচ্ছে, জামাতের মতো বিএনপিরও রাজনৈতিক অধিকার থাকতে পারে না। কেন পারে না? সেই রিপোর্টে বলা হচ্ছে, জামাত ইসলামীর মতো বিএনপিরও রাজনৈতিক অধিকার থাকতে পারে না মন্তব্য করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। শুক্রবার রাজশাহীর একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন। তিনি বলেন, আমাদের 30 লাখ শহীদকে নিয়ে বিতর্কের সবকিছু সৃষ্টি করেছে বিএনপি ও জামাত, আর কেউ কিন্তু বিতর্কের সৃষ্টি করেনি জামাতের মতো, তাদেরও বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। 71-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না হওয়ার পেছনে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে কারণে ভিয়েতনামকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিতে চায় না, যে কারণে পাকিস্তান কখনোই বাংলাদেশের কাছে ক্ষমা চায় না, যে কারণে মার্কিন সরকার হিরোশিমা নাগাসাকির নিরীহ জনগণের উপর পারমাণবিক বোমা ফেলার পরও ক্ষমা চায় না, যে কারণে আমেরিকা ও চীন সহযোগিতার হাত প্রসারিত করতে চায় না, কারণ তাদের ইতিহাসটাও প্রকাশিত হয়ে পড়বে, সেই একই কারণে আমাদের দেশের অভ্যন্তরেও ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে। এই ষড়যন্ত্রের কারণে আমাদের দেশের অভ্যন্তরে একটি বিভাজন সৃষ্টি হয়েছে, যতদিন জামাত শিবির থাকবে ততদিন এই বিভাজন থাকবে। দর্শক, যাক, এইগুলি অনেক গভীর বক্তব্য এবং দলীয় বক্তব্য তিনি বলেছেন, কিন্তু বিষয় হলো যে এই যে জামাতের মতো বিএনপিরও যদি রাজনৈতিক অধিকার না থাকে, তাহলে তো এই কথাটা এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা বলা যায়, একদলীয় মানসিকতা দেখা যায়। বাংলাদেশে এটা সবাই জানে, আওয়ামী লীগ এবং বিএনপি দুটি প্রধান দল, সেখানে যদি বিএনপি রাজনৈতিক অধিকার না থাকে তাহলে সেই একচেটিয়া পরিস্থিতিটা কার জন্য তৈরি হয়? আওয়ামী লীগের জন্য তৈরি হয়। এবং একচেটিয়া পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে বাংলাদেশের রাজনীতির যে ভারসাম্য সেই ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং স্বৈর শাসনের দিকে কিন্তু অগ্রসর হয়। জানি না তারা নালিম এই বিষয়টি চিন্তা করে কথা বলেছেন নাকি শুধু রাজনৈতিক রেটরিক হিসাবেই কথার কথা বলেছেন। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।